আসসালামু আলাইকুম। এই সিরিজটিতে ইনশাআল্লাহ আমি সহি আল বুখারির দোয়া অধ্যায় থেকে কিছু হাদিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সহি বুখারি মুসলিম উম্মাতের হাদিসের বইগুলির মধ্যে দ্য মোস্ট অথেন্টিক বা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। আমাদের ধর্মটি কোরআন ও হাদিস এই দুইটির কম্বিনেশন বা সমন্বয়ে গঠিত, সুতরাং আমাদের ধর্ম হাদিস ছাড়া অসম্পূর্ণ। সর্বপ্রথম আমি হাদিসের গুরুত্ব নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং তারপর ইমাম বুখারি ও তার বিখ্যাত গ্রন্থ সহি আল বুখারি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আন-নিসা আয়াত 65 অনুযায়ী, যদি কোনো ব্যক্তির হৃদয়ে ঈমান থাকে তাহলে সে যে কোনো অমীমাংসিত ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায় বিচারক হিসাবে মেনে নিবে এবং সেই ফয়সালা মেনে নেওয়ার ব্যাপারে তার মনে কোনো রকম অস্বস্তি বা সংকীর্ণতা অনুভব করবে না। হাদিস ছাড়া আমরা কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া গাইডলাইনের সাহায্যে এই রকম বিতর্কিত বিষয়গুলোর সমাধান খুঁজে বের করব? এই একই সূরা আন-নিসার 59 আয়াত অনুযায়ী, আমাদের অবশ্যই নিঃশর্তভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করতে হবে। তারপরেও যদি কোনো বিষয়ে মতবিরোধ থেকে যায়, যদিও সেই মতভেদ আমাদের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথেও হয়ে থাকে যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায়, অর্থাৎ কোরআন ও সুন্নাহ বিরোধী হয়ে থাকে, এই রকম অবস্থায় যদি সত্যিই আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ঈমান ও বিচার দিনের উপর বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে চূড়ান্ত সমাধান হিসাবে কোরআন ও সুন্নাত অনুসরণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 31-এ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে আমরা যদি আল্লাহকে ভালোবাসি তবে আমাদেরকে অবশ্যই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তাহলেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহ মাফ করবেন। সূরা আল হাশর আয়াত 7-এ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের কিছু করতে বলেন তাহলে আমাদেরকে অবশ্যই তা করতে হবে এবং যা কিছুই তিনি নিষেধ করেছেন বা হারাম হিসাবে ঘোষণা করেছেন সেগুলো যেন স্বয়ং আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই আয়াতের সাহায্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অধিকারটির প্রতিনিধিত্ব দিয়েছেন। কোনো মুসলিমের হাদিস প্রত্যাখ্যান করা উচিত নয় এই যুক্তি বা অজুহাত দেখিয়ে যে তাদের এই ব্যাপারে সন্দেহ আছে যে হাদিসগুলো আসলে সঠিকভাবে সংরক্ষিত করা হয়নি। খুবই সাধারণভাবে আমরা এই যুক্তি খণ্ডন করতে পারি এই কথা বলে যে যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে বলেছেন, এজন্যই তিনি অবশ্যই সামগ্রিক অর্থে এটি সংরক্ষণ করেছেন। তা না হলে আমরা যারা এই যুগ ও সময় জন্মেছি এবং আমাদের পরবর্তী প্রজন্মে যেই মানুষেরা আসবে তারা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করতে পারবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার বাণী ও তার সিরাহ বা জীবন কাহিনী আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুসরণ করানোর জন্য সামগ্রিকভাবে অবশ্যই সংরক্ষণ করে রেখেছেন। এবার আসুন ইমাম বুখারি সম্পর্কে সংক্ষিপ্ত কিছুটা আলোচনা করি। তার আসল নাম ছিল মুহাম্মদ এবং তার পিতার নাম ছিল ইসমাইল। অনেক ছোটবেলায় ইমাম বুখারির বাবা মারা যান। তার বাবা হাদিসের ব্যাপারে ইন্টারেস্টেড বা আগ্রহী ছিলেন এবং তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াতেন। তখনকার বিখ্যাত ইমাম মালিকের আসরেও তার বাবার উঠা বসা ছিল। এমন কাহিনীও প্রচলিত আছে যে ইমাম বুখারি আগে অন্ধ ছিলেন আর তার মায়ের অনেক দোয়ার ফজিলতে সে তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন। বুখারা শহরে জন্মগ্রহণ করায় তাকে বুখারি বলা হয়। তিনি দুর্দান্ত স্মৃতিশক্তি আর এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট বা অধিক বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। 16 বছর বয়সে তার মা তাকে হজের জন্য নিয়ে যান এবং সেখানে আলেমদের সংস্পর্শে এসে তাদের কথা শুনে তিনি অ্যামেজড বা বিস্মিত হন এবং তার মাকে বুখারায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং তিনি ইসলাম স্টাডি করার জন্য মদিনায় থেকে যান। তিনি ইসলামিক স্টাডিজ করতে প্রচুর ভ্রমণ করেছিলেন
এবং 45 থেকে 50 বছর পরে আবার বুখারায় ফিরে গিয়েছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি হাদিসের ন্যারেটরস বা বর্ণনাকারীদের সম্পর্কিত 9 খণ্ড বিশিষ্ট একটি বই লিখেছেন। সুবহানাল্লাহ। তিনি বাগদাদে যাত্রা করেছিলেন, যেখানে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাৎ করেছিলেন, যে কিনা তার এমন প্রশংসা করেছিলেন যে তিনি পুরা খোরাসানে মোহাম্মদ ইবনে ইসমাইল মানে ইমাম বুখারীর মতো এত ব্রাইট, ইন্টেলিজেন্ট অথবা উজ্জ্বল বুদ্ধিমত্তার অধিকারী আর কাউকে দেখেননি। হাদিসের পণ্ডিতগণ বা মুহাদ্দিসগণ সর্বসম্মতিক্রমে সহি আল বুখারীকে সমস্ত হাদিসের গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ও সম্মানিত বলে মনে করেন, কারণ তিনি শুধুমাত্র সবচেয়ে নির্ভরযোগ্য চরিত্রের বর্ণনাকারীদেরকে বেছে নিয়েছিলেন। তিনি যাচাই করে বের করেছিলেন যে প্রত্যেকটি হাদিসের বর্ণনাকারী যার কাছ থেকে সে হাদিসটি বর্ণনা করছে তার সাথে প্রকৃতপক্ষে সাক্ষাৎ করেছিলেন। তিনি শুধুমাত্র সবচাইতে সহি হাদিসগুলো একত্র করে একটি খসড়া বানিয়ে সেটি তৎকালীন সর্বশ্রেষ্ঠ উলামাদের কাছে পাঠিয়ে সেগুলো যাচাই করতে দিয়েছিলেন। আর সেগুলোর মধ্যে যেসব হাদিস নিয়ে কোনো আলেম কিছুটা আপত্তিজনক ধারণা প্রকাশ করেছিল, তিনি সেই হাদিসগুলোকে এই বই থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ তিনি শুধুমাত্র সবচাইতে সহি হাদিসগুলোই এই গ্রন্থে সংরক্ষণ করতে চেয়েছিলেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।